পৌরসভার পরিকল্পনাবিহীন নিকাশী ব্যবস্থার কারণেই প্রতি বছর শতাধিক চাষীর ধান পাট সর্ষে ক্ষতিগ্রস্ত। শান্তিপুর পৌরসভার অসম্পূর্ণ নিকাশী ব্যবস্থার কারণে শহুরে বাবুদের নর্দমায় পরিত্যক্ত জল চাষীদের ধানের জমিতে। সমস্যাটা আজকের নয়, বিধায়কের পর বিধায়ক পাল্টেছে, পৌর প্রধান পরিবর্তিত হয়েছে, একবার কিন্তু চাষের সমস্যা মেটেনি কোনোদিনও। রীতিমতন খাজনা ট্যাক্স দেওয়া জমিতে বর্ষার সময় অপেক্ষাকৃত উঁচু অন্যান্য ওয়ার্ডে হাই ড্রেনে জল এসে পড়ে 16 নম্বর ওয়ার্ডে। অথচ গঙ্গা অত্যন্ত কাশি হওয়া সত্ত্বেও উন্নত প্রযুক্তির মাধ্যমে নিকাশের পরিস্থিতি জল গঙ্গায় ফেলা সম্ভব হয়নি রাজ্যের মধ্যে দ্বিতীয় পৌরসভা শান্তিপুরে। এই নিয়ে এসডিও ডিএম বিডিও থেকে শুরু করে জেলা পরিষদ এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে কৃষকরা। অনেক মানুষের নিকাশি পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে ভেবে মানবিকতার কারণে মূল ড্রেনের মুখ কখনো আটকায়নি, কিন্তু আবেদন অনুরোধের অপর আর এক আস্থা রাখতে পারছেন না তারা। একদিকে যেমন পাকা ধান নষ্ট হচ্ছে, কিছুদিন বাদে অত্যাধিক জল জমে নষ্ট হবে পাটও। কোটি কোটি টাকার নিকাশি নালার পিছনে খরচ করলেও সমগ্র জল এসে কোথায় পড়বে সেই বিষয়ে মাথা ব্যথা নেই পৌরসভার। কষ্ট অর্জিত ধার দেনা করার অর্থ দিয়ে কেনা সার ঔষধ প্রতিনিয়ত ধুয়ে যায় জলে, ড্রেনের দূষিত জলে। চাষাবাদের কাজ করতে গিয়ে হাতে পায়ে ত্বকে সংক্রমিত হচ্ছে বিভিন্ন রকম রোগ। এই বিষয়ে শেষবারের মতো পৌরসভায় আজ এক লিখিত জানিয়ে কৃষকদের সাপ কথা, অবিলম্বে পৌরসভার ব্যবস্থা না নিলে শহরে জল নামতে দেবেন না নিচে। অন্যদিকে সারা শহরে পানীয় জল প্রকল্পে অবস্থিত এই 16 নম্বর ওয়ার্ডে আমাদের সমস্যা না মিটলে সেখানেই অবস্থান বিক্ষোভে বসবো আমরা। গঙ্গার জল যদি পরিশ্রুত হয় শহরাঞ্চলে বাড়ি বাড়ি পরিষেবা দেওয়া যেতে পারে, তাহলে প্রত্যেক বাড়ির নোংরা ড্রেনের জল পরিশ্রুত করে গঙ্গায় পড়বে না কেন, যেখানে চাষীদের ধানের জমি থেকে গঙ্গায় ঢিল ছোড়া দূরত্বে। এই প্রসঙ্গে পৌর প্রধান সুব্রত ঘোষ জানান, নোংরা জল পরিশ্রুত করে গঙ্গায় ফেলতে বড়সড় প্রকল্পের দরকার, তবে আপাতত চলতি সপ্তাহেই জলের গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে ড্রেনের মাধ্যমে। বলার তো আর কোনো জায়গা নেই। এই যে পরস্পর আজকে 15 বছর ধরে অজয়দের থাকাকালীন, শুধু এই সামনে বছর হবে হচ্ছে জল নিকাশি, এই এই কিছুদিন বাদে হবে, অমুক হবে তো অমুক হবে, এই বাহানাই দেখিয়ে গেল। মানে কি হবে বলেছিল? বলে ব্যবস্থা হবে। তাহলে শহরের জল কি আপনাদের? শহরের জল ড্রেন দিয়ে আসছে, আর ড্রেনে যেভাবে জল আসছে পুরো ড্রেনের জল, এই জল আদার্স কোনো জল নেই, বৃষ্টির জল এখানে বাদে না। কি চাইছেন আপনারা? আমরা চাই যে জল নিকাশের ব্যবস্থা হোক, যেন অন্যদিকে আমাদের পৈতৃক সম্পত্তি। এটা কি পরিমাণে ক্ষতি হলো আপনাদের এই জলে? এখানে প্রায় 20-25 বিঘে তো ধানের ধান তো জলের ভিতরে ডুবে আছে, এদের দেখতে পাচ্ছেন তো কি পরিস্থিতি। আর 60 বিঘে পাট। আপনার নাম? আমার নাম নিপেন মহলদার। এই জায়গাটার নাম স্টিমার ঘাট। বলবেন সারা শান্তিপুরে জল এসে, ড্রেনের জল এসে আমাদের বিলে ভরে গিয়েছে, তো ধান কোথায় রাখবো? ধান তুলে নিয়ে আসলাম, ওই জন্যে সারা শান্তিপুরে ড্রেনের জল নামছে। এর জন্য চেয়ারম্যান কিছু করছে না, কাউন্সিলর কিছু করছে না, কেউ কিছু করছে না। খালি কি ধানেরই ক্ষতি হচ্ছে, সঙ্গে পাটেরও ক্ষতি হচ্ছে? ধান পাট পাটের ভেতরে এক হাঁটু করে জল চাইছি না। আপনারা চাইছি এখন ওই শান্তিপুরের জলে, মানে ড্রেনের যে জলটা সেই জলটা যাতে বন্ধ হয়, এর জন্য অনেক পরিশ্রম করেছি, তাও কেউ কিছু করছে না, চেয়ারম্যান করছে না, কাউন্সিলর করছে না, কেউ কিছু করছে না। পৌরসভাকে কি জানিয়েছেন আপনারা? পৌরসভা অনেকবার আমরা ইয়ে করে দরখাস্ত করেছি, লাস্টে বলেছে সেচ দপ্তর, সেচ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে, তাও কোনো কোনো খবর নেই। কী পরিমাণে ক্ষতি হলো আপনাদের? প্রচুর পরিমাণে ক্ষতির, মানে হিসাব দেওয়া যাবে। কত বিঘে জমি আছে? মোটামুটি ধরুন এখানে 9 করে 200 বিঘে জমি নষ্ট হচ্ছে এই পৌরসভার জল নেই। আপনার নাম? আমার নাম সুবীর মণ্ডল। সে আপনারা ধান তুলছেন, কি বলবেন? কি বলবো, বারে বারে কি বলুন তো, পৌরসভায় আমরা বারে বারে গিয়েছি, আমাদের এখানে স্থানীয় কাউন্সিলর নিয়ে অজয় দেবের বেঁচে থাকাকালীন, তাই এখন বর্তমান যে চেয়ারম্যান হয়েছে তাকেও বারে বারে বলেছি, তাই এর কোনো গুরুত্ব দিচ্ছে না। কি বলেছেন আপনারা? আমরা গিয়ে বলেছি যে এই টাউনের জলটা অন্তত যেন মাঠের মধ্যে যেন না আসে। মানে শহরের জল আপনাদের চাষের জমিতে আসছে? পুরো আমাদের শান্তিপুর শহরের জলটা আমাদের চাষের জমিতে আসছে। এই দেখুন পাট ধান কি অবস্থা আপনাদের বারে বারে। আপনারা অ্যাকচুয়ালি আজকে তো বৃষ্টির জন্য জল এসছে বলে সম্ভবত? না না, বৃষ্টির জল তো আমাদের এখানে খুব কম হয়, এখানে আষাঢ় মাস শ্রাবণ মাসে বৃষ্টির জল হলে জল হয়, আর এটা পুরোটাই খালের জল আর বৃষ্টির জল একত্রিত হয়ে এই আমাদের অবস্থা। আপনারা দাবি করছেন সম্পূর্ণ শহরের জল আসার জন্য? আপনারা শহরের জলের জন্যই তো এই অবস্থা আমাদের। আমি এসেছিলাম সুব্রতদার কাছে, বললাম, সুব্রতদা বললো যে শনিবার থেকে কাজ শুরু হবে, এক মাস আমাদের টাইম নিল, এক মাসের মধ্যে না হলে আমরা বড় আন্দোলনে যাব।
কত পরিমাণে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের ওখানে প্রায় 500 বিঘা সম্পত্তি নষ্ট হচ্ছে পুরো জলে, এখন ধান পাট সব জলে। এবার সর্ষে যে আগামী সর্ষে আগামী সর্ষে আমরা সেটাই দাদাকে বললাম যে সর্ষের কতবার সর্ষে আমরা পাইনি, এবার হচ্ছে যেন পাট আমাদের জলে চলে গেছে চলে গেছে। কিন্তু এক মাসের মধ্যে সময় নেবে যে এক মাসের মধ্যে যদি দেখতে যে এক মাস ওয়েট করতে যে এক মাসের মধ্যে আমরা কাজটা করছি ভালোপাড়ায়। আমাদের যে কোকনালদারের যে ওখান দিয়ে যে জলটা পড়ছে সেই মুখটা ঘুরিয়ে আমাদের একদম মালোপাড়া দিয়ে বড় বাজার দিয়ে মতিগঞ্জে গেছে। কিন্তু সেই সময় জলের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে মতিগঞ্জে গিয়ে, তো সেই সমস্যাই হবে এবার। সেটা এবার ওরা চিন্তাভাবনা করবে, চেয়ারম্যান চিন্তাভাবনা করে শুরু করবে। এবার আমরা আমাদের এইটা আমরা বন্ধ হলে মনে হয় আমাদের ওখানে আর জলটা মনে হয় যাবে না। তারপরে যদি আমাদের ওখানে জল ঢুকে তাহলে আমরা বড় আন্দোলনে যাব সমস্ত চাষি মিলে। কী নাম আপনার? কবির প্রামাণিক। শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড চরজাজিরা মৌজার চাষি। আমরা কৃষি জমির উপর নির্ভরশীল হয়ে এই কৃষি কাজের মাধ্যম আমরা সংসার প্রতিপালন করি, কিন্তু যতদিন না পর্যন্ত জল প্রকল্পের জল থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প বন্ধ ছিল ততদিন পর্যন্ত আমাদের চাষের নিচে জল হতো, কিন্তু সেই জলটা চাষের কোনো ক্ষতি করত না। বিগত কয়েক বছর যাব এই জল প্রকল্পের সমস্ত লাইনটা শহরের লোকে গ্রামের লোকে ঢুকেছে, এবং ওয়েস্টের জল যেটা সেটা ড্রেনেজ হয়ে মালোপাড়ার মুখ দিয়ে আমাদের জমিতে ঢুকে যাচ্ছে। মালোপাড়ার ওখানে শ্যামচাঁদ রাস্তার পাশে বাঁ দিকে দেখবেন বিশাল ম্যানহোল করা আছে, সেখান থেকে অনর্গল জল নামছে। কতজন কৃষকের কত পরিমাণ জমির ক্ষতি হচ্ছে? কয়েক হাজার কৃষক, কয়েক হাজার। আমাদের ওই এলাকায় যত চাষবাস আছে যত চাষি আছে আমাদের চাকরিজীবী খুব কম, হয়তো একটা পাড়া খুঁজে দুটো কি একটা চাকরি পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই চাষের সঙ্গে যুক্ত। আমি যেমন প্রান্তিক চাষি একজন, আমি প্রান্তিক, আমার 4 বিঘা জমির উপর আমার সংসার প্রতিপালন করতে হয়, ঠিক আছে। আমি বর্তমান পরিস্থিতি এখন সর্ষের টাইমেও দেখি যে ম্যাক্সিমাম জল হয়ে সর্ষে নষ্ট হয়ে গেল। গত বছর 3 কুইন্টাল সর্ষে পেয়েছিলাম, এবছর মাত্র 40 কেজি সর্ষে পেয়েছি। বারংবার বলা সত্ত্বেও ওই মালোপাড়ার মুখটাকে কিছু কিছু সময় বেঁধে দেওয়া হয়। আমরা তো থাকি দূরে, মালোপাড়ার পাশ দিয়ে কলাবাগান বলে একটা জায়গা আছে, সেখানে খানিকটা খানিকটা জল ঢুকে শহরের জল, এই ড্রেনের জল, মানে ভয়ানক ভাবে আপনি অবাক হয়ে যাবেন যে জলে এই জল তো দূষিত জল। হ্যাঁ, দূষিত জল তো বটেই, এখানে রঙের জল, বাথরুমের জল, পায়খানার জল সবই আছে। বর্ষাটা প্রায় 50 বছরের। এবার ওখানে এই বর্ষার টাইমে বিশেষ করে এই 1-2 মাস যখন জলের পরিমাণটা খুব বাড়ে তখন ওই নিচু এলাকায় কিছু জল যায়, এবং আমরা সেটা পারমানেন্টলি একটা সলিউশন করার জন্য আমরা আমাদের একটা তৈরি হয়েছে, আমাদের ড্রেনের ব্যবস্থা শুরু হয়েছে, কাজটা চলছে অটোমেটিক। আমাদের সেই কাজটা আবার বড়বাজারের ঘাটের ওখান থেকে একটা কাজ আবার আমাদের শনিবার থেকে আবার শুরু হচ্ছে। সুতরাং তাদের কাছে বললাম আপনারা এতদিন যখন সমস্যা ফেস করেছেন আর কিছুদিন আপনারা একটু ধৈর্য ধরুন, আশা করছি আপনাদের একটা পারমানেন্টলি সমাধান হয়ে যাবে। তারা আমার কথা শুনে তাদেরও আমি বলেছি যেদিন থেকে কাজ শুরু হবে আপনারাও সঙ্গে থাকুন, আমরা সবাই মিলে থেকে একসঙ্গে সেই কাজগুলো যাতে দ্রুত করতে পারি আপনাদের এই সহযোগিতাটুকু একটু পৌরসভাকে করুন। ওনাদের কাছ থেকে যেটুকু শুনলাম জলের অভিমুখটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে মতিগঞ্জের দিকে, তাতেও তো সমস্যা হবে সেখানে জল পড়লে? না, সেখানে যেখানে যে সমস্যা হবে তার জন্য আমরা আলাদা আবার ডিপিআই করে পাঠিয়েছি, আশা করি সব সমাধানটাই স্থায়ী একটা সমাধান আমরা করব পৌরসভাকে। ওনারা বলতে চাইছেন জল, ড্রেনের জল পরিশুদ্ধ করেও কিন্তু চাষের কাজে লাগানো যায়, আর গঙ্গায়ও সেটা ফেলা যায় যদি পরিশুদ্ধ করা যায়। হ্যাঁ, আমাদের ওখানে যে জলটা পড়বে পরবর্তী দিনে আমরা সেই জলটা ট্রিটমেন্ট করি, আমরা গঙ্গায় ওটা ফেলবো, সেটা একটা আমাদের পরিকল্পনা, সেইভাবে আমরা ডিপিআই পাঠিয়েছি। তো এবার মানে ওনারা তো বারবার করে বলেছেন সেই জন্য মানে ধৈর্য হারিয়েছেন, তো সেক্ষেত্রে এবার কি মনে হচ্ছে যে একটা ব্যবস্থা? আমি বলি সমস্যাটা তো একদিনে তৈরি হয়নি, সমস্যাটা দীর্ঘদিনের এইভাবেই চলে আসছিলো। আগে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে যে খালগুলো ছিল সেই খালগুলো মানে যেভাবেই হোক, বৈধভাবেই হোক বা অবৈধভাবেই হোক, যেভাবেই হোক কিছু মানুষ সেগুলোকে অ্যাকোয়ার করে রেখেছেন, এবং তারা কিছু তাদের নামে পর্চাই বলুন বা তাদের নামে কিছু দলিল করে রেখেছেন, যেখানে তারা বলছেন এই পুকুরটি আমাদের।
সেইখানে ব্যক্তিগত পুকুরে তারা জলটা ধারণ করছেন না, সেই কারণে এই সমস্যার জায়গাটা তৈরি হয়েছে। এটা একটা বড় সমস্যা, মানে স্বাভাবিক কারণে সেই সমস্যাটা আমরা কীভাবে মেটানো যায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছি, আমরা আশা করছি সেই সমস্যাটা হয়তো খুব দ্রুতই সমাধান করতে পারব। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.